পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসার অভিযোগের ভিত্তিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলা দায়েরের আবেদন গ্রহণ করেন বিচারপতি কৌশিক চন্দ এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ। এই মামলায় হাইকোর্টের কড়া নির্দেশ, অবিলম্বে আক্রান্ত নির্যাতিতাদের অভিযোগ নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ বিচারপতি কৌশিক চন্দ বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চের। যারা যারা আক্রান্ত হয়েছেন অথচ ভয়ে থানায় অভিযোগ দায়ের করতে যেতে পারছেন না, তাদের জন্য স্থানীয় পুলিশ স্টেশন, এসপি এবং ডিজিপিকে ইমেলের মাধ্যমে অভিযোগ জানানো যাবে, সেখান থেকে অভিযোগ নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। এই অভূতপূর্ব পরিস্থিতিতে কোর্ট আজকে রায় দিতে বাধ্য হয়েছে যে যদি মনে করে, মানে যদি প্রয়োজন হয় সেন্ট্রাল ফোর্স এবং রাজ্য পুলিশ তারা একত্রে কাজ করবে, অর্থাৎ ওয়েবসাইটে যখন কমপ্লেনটা লজড হয়ে যাবে সকলে দেখতে পাবে, আমি আপনিও দেখতে পারবো, তেমনি সেন্ট্রাল এজেন্সিও তারা দেখতে পারবে যে এরকম একটা কমপ্লেন লজড হয়েছে। সেন্ট্রাল ফোর্স যেমন সিআরপিএফ, বিএসএফ ইত্যাদি যেগুলো আছে আর কি, তারা যদি মনে করে যে তাদেরকে সঙ্গে সঙ্গে স্টেপ ইন করতে হবে, মানুষকে প্রোটেকশন দিতে হবে, তাহলে সেই কমপ্লেন্টের বেসিসে তারা কিন্তু নিজেদের থেকে রাজ্য সরকারের মানে সহযোগিতা ছাড়াও তারা কিন্তু নিজে থেকে প্রোটেকশন দিতে পারবে। বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসার জনস্বার্থ মামলায় রাজ্যকে এফআইআর দায়ের করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আবেদনকারীর বক্তব্য অভিযোগ শোনার পর উদ্বিগ্ন কলকাতা হাইকোর্টের গ্রীষ্ম অবকাশকালীন বিশেষ বেঞ্চের বিচারপতিরা। 21 সালের ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে এরাজ্যে। 24 লোকসভা নির্বাচনে রাজ্যে বাড়ছে ভোট পরবর্তী হিংসা, আর তা নিয়েই উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট। এরপরই পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার মোকাবিলায় করা দাওয়াই বিচারপতি কৌশিক চন্দের। বৃহস্পতিবার রাজ্য পুলিশের ডিজির ইমেল আইডি চাইল কলকাতা হাইকোর্ট। 5 মিনিটের মধ্যে ইমেল আইডি দিতে হবে রাজ্যকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এর পাশাপাশি রাজ্যে এফআইআর করার কি কি নিয়মাবলী আছে সেটাও 5 মিনিটের মধ্যে রাজ্যকে জানানোর নির্দেশ দেন বিচারপতি। 5 মিনিটে রাজ্য সরকারের আইনজীবী কিশোর দত্ত আদালতে জমা দেন ইমেল আইডি। বিচারপতি কৌশিক চন্দ রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে মন্তব্য করেন, একমাত্র রাজ্য যেখানে ভোট পরবর্তী এই ধরনের হিংসার ঘটনা ঘটেছে। মানুষের স্বাধীনতা ও নিরাপত্তার বিষয় নিয়ে আদালত চুপ করে বসে থাকতে পারে না। পুলিশ যদি অভিযোগ না নেয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন? আমরা চাই এফআইআর হোক। পশ্চিমবঙ্গের পরিস্থিতি অস্বাভাবিক, মানুষ অভিযোগ জানাবেন সরাসরি থানায় না গিয়েও। কিভাবে সেই অভিযোগ জানাতে পারে মানুষ তার ব্যবস্থা করতে হবে রাজ্যকে। এটাই একমাত্র রাজ্য যেখানে ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানো হবে, এই সিদ্ধান্ত আগেই নিতে হয় কমিশনকে। পরিস্থিতি এমন যে রাজ্যের পুলিশ এই সন্ত্রাস সামলাতে না পারলে আগামী 5 বছর কেন্দ্রীয় বাহিনীকে এই রাজ্যে রেখে দেওয়ার দরকার হবে। রাজ্যে যদি সত্যি কোনো অভিযোগ না হয় তাতে আমরা সব থেকে বেশি খুশি হব, কিন্তু মানুষকে অভিযোগ জানানোর ব্যবস্থা করে দিতে হবে যাতে তারা ভয় পিছিয়ে না যায়। শনিবার ভোটের ফলাফলের পর পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সন্ত্রাস শুরু হয়। বুধবারও বোমাবাজি হয় সন্দেশখালীতে। প্রায় 11 জন আক্রান্ত হয়েছেন এই ঘটনায়। এরপরই সিবিআই তদন্তের দাবি করে জনস্বার্থ মামলা দায়েরের আর্জি জানিয়েছিলেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। এদিন বিচারপতিদ্বয় নির্দেশ দেন রাজ্য পুলিশের ডিজির নজরদারিতে পুলিশ তদন্ত করবে ভোট পরবর্তী হিংসা মামলার। পুলিশ যে এফআইআর করবে তা রাজ্য পুলিশের অনলাইনে জমা দিতে হবে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ যৌথভাবেই অপারেশন করবে। রাজ্যে কোন কোন জেলায় কি কি অভিযোগ জমা পড়েছে, কি পদক্ষেপ নেওয়া হয়েছে, তথ্য প্রমাণ জমা দিতে হবে। অভিযোগ নেওয়ার ক্ষেত্রে পুলিশ কোনো ভেদাভেদ করবে না। মানুষের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। মানুষের অভিযোগ নিতে হবে পুলিশকে। সিআরপিসি আইপিসি ধারায় মামলা দায়ের করতে হবে। ডিজিপি ও ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশকে অবিলম্বে প্রতিটি পুলিশ স্টেশনে যে অভিযোগ জমা পড়েছে তার যথাযথ পদক্ষেপ নিতে হবে। স্থানীয় থানাগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। মানুষের জীবন জীবিকা ও সম্পত্তির কোনোভাবেই যাতে ক্ষতি না হয় তাও নিশ্চিত করবে পুলিশ। ডিজির নজরদারিতে তদন্ত হবে। রাজ্য পুলিশের ডিজিকে আলাদা করে মুখ বন্ধ খামে রিপোর্ট জমা দিতে হবে আগামী সপ্তাহে মামলার পরবর্তী শুনানি। বিচারপতিরা রাজ্যের আইনজীবীর কাছে প্রশ্ন করেন, এফআইআর করার কি কি পদ্ধতি রয়েছে? সমস্ত তথ্য আদালতে 10 মিনিটের মধ্যে জানাতে হবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে। অনলাইনে অভিযোগ করতে গেলে কিভাবে করবে? পুলিশ ভোট পরবর্তী কোনো অভিযোগ নিচ্ছে না বলে অভিযোগ এসেছে। সন্দেশখালীতে 11 জন মানুষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন মামলাকারী। কি তথ্য প্রমাণ রয়েছে? পুলিশ কি কোনো অভিযোগ নেয়নি? এরপর রাজ্যের আইনজীবীকে উদ্দেশ্য করে বেশ কয়েকটি নির্দেশ দেন বিচারপতি কৌশিক চন্দ। যারা যারা আক্রান্ত হয়েছেন প্রত্যেকেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে গেলে অভিযোগ না নিয়ে ফেরত পাঠানো যাবে না। অভিযোগ করার পর যাতে অভিযোগকারী সুরক্ষিত থাকেন তাও নিশ্চিত করবে রাজ্য সরকার। এরপর রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের কাছে ডিভিশন বেঞ্চ জানতে চায়, আপনি বলুন রাজ্যের কোথাও ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেনি? রাজ্যের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বুঝে এখনও পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে। আদালতে শুনানি চলাকালীন এদিন তুমুল হৈ হট্টগোল শুরু হয় মামলাকারী ও সরকার পক্ষের আইনজীবীদের মধ্যে।
আদালতের এত মন্তব্যের পর বা আদালতের এত পর্যবেক্ষণের পর রাজ্যের টনক নড়ে কিনা, আদতে কটা এফআইআর দায়ের হয় এবং তার ভিত্তিতে কিভাবে তদন্ত হয়, আদতে পশ্চিমবঙ্গ শান্ত হয় কিনা, সেটাই এখন দেখার বিষয়। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।